আসসালামু আলাইকুম ভিউয়ার্স ভিডিওতে আজকে দেখাবো কিভাবে কার্ড সুইচ হোল্ডার আপনারা কানেকশান করবেন এবং এটার ব্যবহার কি সো এখন আমি আপনাদের প্রথমে কানেকশান করিয়ে দেখিয়ে দেব তারপরে আমি আপনাদের দেখাবো এটার ব্যবহার কিভাবে করতে হয় অথবা অন্যান্য উপায়গুলো কিভাবে আপনারা করতে পারেন সো এখন আমরা যদি এই কার্ডের দিকে এই সুইচটার দিকে তাকাই তাহলে এখানে লেখা আছে থার্টি এমপিয়ার দুশো পঞ্চাশ এবং এখানে তিনটি টার্মিনাল আছে একটি এ লেখা আছে মানে এটা আউটপুট হবে এবং এখানে অ্যাল লিখা আছে এবং এখানে আনলিখা আছে মানে এখানে নিউট্রাল আসবে ফেজ আসবে এবং এখান থেকে একটি কেবল শুধুমাত্র আউটপুট হবে আর নিউট্রালটা আমাদের দরকার নেই আমরা যে কোনো কানেকশানেই করি লাইট কানেকশান করি অথবা যে কোনো ডিস্ট্রিবিউশন যেটাই করি পরবর্তীতে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি প্রথম একটি আমি এখানে লাইট কানেকশন করে আপনাদের দেখিয়ে দেবো সো এখানে আমি যেটি করবো যে নিউট্রালটি আমি লাইটের দিয়ে দিলাম এখানে কমন করে আর এখান থেকে একটি নিউট্রাল আমি মেন প্যানেল থেকে নিয়ে আসছি সো এটা আমি কি করলাম এখানে জাস্ট কানেক্ট করে দিলাম কমন করে যেহেতু নিউট্রালটা আমাদের এই সুইচ থেকে আর বের হবে না এখন আমি আরেকটি ফেস কানেকশান এখানে দেখতে পাচ্ছেন আমি আরেকটি ফেস কানেকশান নিয়ে আসছি সো আমি এখানে যেটা করবো এখানে এল যে লেখাটা আসে এলের মধ্যে আমি এটাকে ইনপুট করিয়ে দেব এখানে এর মধ্যে আমি কানেক্ট করে দিতেছি আর এখানে এই যে লাইটের কানেকশানটা আছে দেখতে পাচ্ছেন আপনারা লাইটের যে কানেকশানটা আছে লাইটের কানেকশানটা আমি এখানে দিয়ে দেব এখানে দিয়ে দেওয়ার পরে যেটা হচ্ছে যে এখান থেকে শুধু ফেসটা আউট হবে মনে রাখবেন এই কার থেকে শুধু ফেসটা আউট হবে কিন্তু এটাকে কন্ট্রোল করার জন্য আমাদের ফেজ নিউট্রাল দুইটার প্রয়োজন এখন এই যে অপশনটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে এখন আপনারা এই যে অপশনটি এখানে দেখতে পাচ্ছেন যে আমি এটাকে নিউট্রাল যেটা আছে এই যে নিউট্রালটা আমি কিন্তু কমন করে দিয়েছি নিউট্রালটা আপনারা এখানে সুইচ থেকে কমেন্ট করার কোনো প্রয়োজন নেই অথবা দরকার নেই আমি জাস্ট নিউট্রালটা এখানে আনছি সুইচটাকে কন্ট্রোল করার জন্য কিন্তু নিউট্রালটা আমরা যেভাবে নর্মাল সিঙ্গেল সুইচ অথবা টু গ্যাং সুইচ যেভাবে আমরা কানেক্ট করি যে কোনো উপায়ে অথবা যে কোনো স্থান থেকে অথবা যে কোনো কানেকশান থেকে আমরা নিউট্রালটা কানেকশান দিয়ে দিতে পারি কিন্তু যেটা ইম্পর্ট্যান্ট ব্যাপার সেটা হচ্ছে যে আমরা ফেজটাকে এখান থেকে নেব মানে এখান থেকে ফেজ এটার মধ্যে ইন হবে এবং আউটপুট হবে এখান থেকে এটার মাধ্যমে কন্ট্রোল হবে সো এখন কার সুইচের যে কন্ট্রোলিংটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি আমি যদি এই কার্ড হোল্ডারের মধ্যে এই কার্ডটা এখানে রেখে দিই তাহলে দেখবেন এখানে লাইটটা জ্বলতেছে এখন আমি কার্ডটা রিমুভ করার সাথে সাথে কিন্তু লাইট বন্ধ হবে না কারণ এটা তিরিশ থেকে প্রায় চল্লিশ সেকেন্ড সময় নেবে এই সময়ের পরে এটা ডিসকানেক্ট হয়ে যাবে অথবা লাইটটা অফ হয়ে যাবে সো আমরা একটু ওয়েট করতেছি লাইটটা অফ হওয়ার জন্য তারপরে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি আপনারা এই কার্ডের মাধ্যমে আরও কি কি কাজ অথবা কি কী কানেকশান করতে পারেন ভিউয়ার্স এখন আপনারা দেখতে পাচ্ছেন প্রায় তিরিশ সেকেন্ড পরে লাইটটা অফ হয়ে গেছে মানে লাইটটাকে ডিসকানেক্ট করে দিছে তার মানে আমরা যখন কার্ডটা রিমুভ করব সাথে সাথে এটা মানে পাওয়ার ডিসকানেক্ট করবে না প্রায় তিরিশ সেকেন্ড অথবা চল্লিশ সেকেন্ড এমন সময় নাই এক এক কোম্পানির সুইচ এক এক ধরনের হয় সো তারা যেরকম ডিলাই সিস্টেম করে ঠিক তেমনই হবে তো যাই হোক এখন আমি পরবর্তী যে ব্যাপারটা আমি আপনাদের দেখাতে যাচ্ছি এটা জাস্ট আমি একটা সুইচ সুইচটাকে কি করলাম একটা লাইট কানেকশান করে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কিন্তু এই সুইচের ব্যবহারটা কি এবং এটা দিয়ে আমরা কী কী কাজ করতে পারি এবং এটা দিয়ে আমরা কি কী কন্ট্রোলিংয়ে আনতে পারি চলুন তাহলে আমরা দেখে নিচ্ছি কি কি কন্ট্রোলিংয়ে আনতে পারি তবে সেক্ষেত্রে আমার প্রয়োজন হবে ড্রয়িং করা ড্রয়িংয়ের মাধ্যমে আমি আপনাদের বুঝিয়ে দিচ্ছি ভিওয়ার্স আমি এখানে একটি ড্রয়িং করে নেছি ড্রয়িংটি হচ্ছে ধরুন আমাদের যে রুমে অথবা আমাদের বাসাবাড়ির রুমে আমরা যে সুইচবোর্ডটি ব্যবহার করে থাকি সেই সুইচবোর্ডটি কিন্তু ঠিক এমনি হয় সো এখন ধরুন এখানে আমাদের একটি সুইচ ফ্যানের একটি সুইচ লাইটের আর একটি সুইচ লাইটের তারপরে একটি সকেট এখানে আমরা ব্যবহার করব এখানে একটি আমরা সকেট ব্যবহার করলাম আর এখানে আমাদের যে কার সুইচটি আছে আপনারা দেখতে পাচ্ছেন কার সুইচটি আমরা এখানে ব্যবহার করবো আমরা এখানে কার্ড সুইচটি যেটি আছে এটি ব্যবহার করব তবে এখানে যে অপশনটি আপনারা দেখতে পাচ্ছেন সুইচের মধ্যে কিন্তু প্রতিটা সুইচে দুইটা করে টার্মিনাল থাকে একটা এইভাবে কিন্তু প্রতিটা সুইচে দুইটা করে টার্মিনাল থাকে আর আমাদের যে কার্ডবোর্ডটি আছে অথবা কার্ড সুইচটি আছে সেটার মধ্যে কিন্তু তিনটা টার্মিনাল তিনটা টার্মিনালের মধ্যে প্রথম যেটা হচ্ছে নিউট্রাল দ্বিতীয়টা হচ্ছে লাইন এবং তৃতীয়টা হচ্ছে যে এ মানে এটা হচ্ছে আমাদের আউটপুট হবে সো এখন আমরা যদি এখানে নিউট্রালটা কানেকশান করলাম তারপর লাইনটা কানেকশান করলাম আর আমরা যদি এখানে কার্ড রাখি তাহলে কিন্তু এখান থেকে এই লাইন থেকে এই লাইনে পাস করবে আর যদি আমরা কার্ড না রাখি তাহলে কিন্তু লাইনটা পাস করবে না সো আমাদের যে কানেকশানটা এখন আমরা করবো এখান থেকে এখানে আমরা লাইনটাকে কানেক্ট করে দেবো এখান থেকে এখানে লাইনটাকে কানেক্ট করে দেবো এখান থেকে এখানে এখান থেকে এখানে আমরা যেমন প্যারালাল যে কানেকশানটি আমরা করে থাকি আমাদের সুইচ সকেট কানেকশানের জন্য আমাদের বোর্ডের জন্য বাসা বাড়িতে সেই প্যারালার কানেকশানটা আমরা এইভাবে ডাইরেক্টলি কী করবো করে দেব করে দেওয়ার পরে এখন এখানে যেহেতু আমাদের সকেট আছে সকেটের জন্য অবশ্যই আমাদের নিউট্রাল লাগবে আমি এখানে পাওয়ার নিয়ে আসছি কিন্তু আমাদের অবশ্যই নিউট্রাল লাগবে সো সকেটের কানেকশানটা আমরা যেটা করব এখানে নিউট্রালটাকে আমরা শর্ট করে দেব অথবা এটার সাথে এটা আমরা কানেক্ট করে দেব। এখন আমরা যদি এখানে কার্ড রাখি এই অপশনটাতে যদি আমরা এখানে একটা কার্ড রাখি কার্ড রাখলে কিন্তু এটার সাথে এটা কানেক্ট হয়ে যাবে এবং এখানে সবগুলো সুইচ পাওয়ার পেতে থাকবে আর আমরা যখন কন্ট্রোলিংয়ে যাবে ধরুন এখানে এটা যাবে লাইটে এখানে এটা যাবে লাইটে এবং এখানে এটা যাবে ফ্যানে তারপরে আমরা এখান থেকে যে কোনো একটা সিস্টেম থেকে আমরা কি করব নিউট্রালটা নিয়ে আসবো এখানে যে কোনো একটা সিস্টেম থেকে আমরা যেটা করব নিউট্রালটা নিয়ে আসবো সো তারপরে আমরা যেটা করব এখানে একটা ফ্যান অথবা এখানে একটা লাইট এখান থেকে নিউট্রালটা কানেকশান করে দিলাম এখান থেকে নিউট্রালটা কানেকশান করে দিলাম আবার এখান থেকে নিউট্রালটা কানেকশান করে দিলাম তবে এখন যে ব্যাপারটা হচ্ছে যে কাঠ সুইচে আমাদের কাজটা কি আমরা যখন কাঠ সুইচটা রিমুভ করে দেব তখন কিন্তু এখানে কোনো লাইট ফ্যান কোনো কিছু চলবে না একটা রুমের মধ্যে যত কিছু আছে কোনো কিছুই চলবে না সব কিছু কিন্তু বন্ধ হয়ে যাবে আর কাঠ সুইচটা যখন আমরা আবার ইন করব অথবা কার্ডটা আমরা সুইচের মধ্যে রাখবো তখন কিন্তু সুইচগুলো অথবা যে পাওয়ারগুলো আছে ফ্যান লাইট এগুলো আমাদের সক্রিয় হয়ে যাবে সক্রিয় হওয়ার পর আমরা যখন এই সুইচগুলো অন করবো তখন কিন্তু সবগুলোই চলতে থাকবে অফ করে দিলে কিন্তু অফ হয়ে যাবে কিন্তু এই কার্ড হোল্ডার হোল্ডারটা যেটা ব্যবহার করা হয় কার্ড সুইচ যে হোল্ডারটা আছে এটা ব্যবহার করা হয় হোটেলের কাজে যদি কেউ কোনো শৌখিনতা হয় অথবা কেউ মনে করেন যে বাসা বাড়িতে ব্যবহার করতে পারবেন অথবা বাসা বাড়িতে ব্যবহার করার প্রয়োজন তাহলে করতে পারেন কিন্তু জেনে রাখা ভালো কার্ড সুইচ কীভাবে ব্যবহার করতে হয় অথবা কাঠ সুইচের ব্যবহার কি। ভিউয়ার্স আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর আমার লেসনের মধ্যে টিউটোরিয়ালের মধ্যে যদি কোথাও কোনো সমস্যা হয়ে থাকে তাহলে কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করবো আপনাদের হেল্প করার জন্য د نوو بچوای کې